আবারও রেলের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক অজ্ঞাত পরিচয় গৃহবধূর ঘটনাটি ঘটেছে তেলিয়ামোড়ার রেল স্টেশনের সংলগ্ন ব্রিজ এলাকায় জানা গেছে বৃহস্পতিবার বিকেল তিনটে পনেরো নাগাদ ধর্মনগর থেকে আগরতলা যাচ্ছিল একটি ট্রেন আর সেই ট্রেনে কাটা পড়েই মৃত্যু হয় ওই গৃহবধূর ঘটনাটি ঘটার কিছুক্ষণ পর আশেপাশে লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তেলিয়ামা থানার পুলিশকে খবর দেয় এবং খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসবে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্ত ত্রিপুরা সহ তেলিয়ামুরা জিআরপি পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনদের জিজ্ঞাসা করলে ওই গৃহবধূকে আশেপাশের কেউ জেনেন না বলে জানান তারা পরবর্তী সময়ে অজ্ঞাত পরিচয় ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ তবে এটি আত্মহত্যা নাকি নিছকে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট আর ই নিউজ